আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বেতুকান্দিতে বাঁধ কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক আরও তিন। পুলিশের এনকাউন্টারে মৃত্যু দুই কুখ্যাত ডাকাতের, পালিয়ে যাওয়ার চেষ্টা করায় গুলি, জানালেন কাছাড়ের এসপি। কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পশ্চিম শিলচরের বহু এলাকা এখনও প্লাবিত। উধারবন্দের ময়নারবন্দে মাছ ধরতে গিয়ে জলাশয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। পশু খাদ্য বিতরণ নিয়ে গ্রুপ সদস্যের উপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবি। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! এবারে আসছে বিস্তারিত খবরে। বেতুকান্দি বাঁধ কাটার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও তিনজন আটক, মোট গ্রেফতারের সংখ্যা চার। বেতুকান্দি বাঁধ কাটায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে পুলিশ তাদের আটক করে। ধৃত তিনজন হল রিপন খান, মিটু লস্কর ও নাজির হোসেন। আটক তিনজনেরই বাড়ি শহর সংলগ্ন মধুরবন্দ এবং কান্দি গ্রামে। বাঁধ কাটার ঘটনায় প্রথমে আটক করা হয়েছিল কাবুল খান নামের এক যুবককে এবং শেষ পর্যন্ত গত রাতে আরও তিনজনকে আটক করল কাছাড় পুলিশ। বাঁধ কাটার ঘটনায় এখনও পর্যন্ত আটকের সংখ্যা চার। উল্লেখ্য, বেতুকান্দি বাঁধ কাটার ফলে বরাক নদীর জল শিলচর শহরকে প্লাবিত করেছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরকালে বলেছিলেন, বাঁধ কাটার ঘটনায় জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। বেতুকান্দি কেস নিয়ে আজ তক টোটাল চার লোককে অ্যারেস্ট কিয়া গিয়া হ্যাঁ। কামুল খান, মিতু হুসেন লস্কর, নাজির হুসেন লস্কর আর রিপন খান। ইনভেস্টিগেশন অভি ইসমে চল রহা হ্যায়, উইল আনার্থ তেরা নেই কা পিপল এন্ড ইনভেস্টিগেশন অভি চল রহা হ্যায়, উইল সি হাউ মেনি পিপল আর ইনভলভড। দিস part as I'm telling you is still under investigation. So Nazir is apparently having some, like, he runs some contracts and all, but we are unearthing the situation as of now. পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো কুখ্যাত অপরাধী লেখু সহ তার সহযোগী আবুর। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করে পুলিশ, জানালেন এসপি। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো কাছাড় তথা বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ডাকাত সোনাই সৈদপুরের বাসিন্দা কমরুল ইসলাম লস্কর লেকুই সহ তার সহযোগী উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারের আবুল হোসেন বড়ভুইয়া আবুর। মেঘালয়ের সোনাপুর এলাকায় পুলিশের এনকাউন্টারে দুজনের মৃত্যু ঘটে। রবিবার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়ে কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কর বলেন, গাড়ি থেকে পালানোর সময় পুলিশ তাদের উপর গুলি চালায়। পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতে আউলিয়া বাজারে গুলিকাণ্ডে জড়িত আবুকে পাকড়াও করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়ে লেকই ও সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডের আনোয়ার হোসেন লস্কর। অভিযুক্ত আবু কাছাড় থেকে পালিয়ে যাচ্ছে এই খবর পেয়ে শিলচর পুলিশের একটি দল পিছু ধাওয়া করে। পাশাপাশি জানানো হয় মেঘালয়ের জোড়াবাট থানায়। সেই অনুযায়ী জোড়াবাট পুলিশ আবু সহ তার সঙ্গে থাকা লেকই ও আনোয়ারকে আটক করে। তিনজনকে পাকড়াও করে কাছাড় পুলিশে সমঝে দেয় জোড়াবাট পুলিশ। তিনজনকে নিয়ে পুলিশ কাছাড়ের উদ্দেশ্যে দুটি গাড়ি করে রওনা দেয়। আবু ও লেকই একটি গাড়িতে ছিল এবং
আনোয়ার হোসেন ছিল আরেকটি গাড়িতে। সোনাপুর আসার পর ট্রাফিক জ্যামে গাড়ির গতি সামান্য কমলে গাড়ি থেকে নেমে লেকুই ও আবু পালানোর চেষ্টা করে। তখন পুলিশ গুলি চালায়। আহত অবস্থায় দুজনকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আনোয়ারকে নিয়ে পুলিশ আগেই শিলচর পৌঁছে যায় বলে জানান পুলিশ সুপার। 30th June এটা কেস রেজিস্টার হয়েছে শিলচর পুলিশ স্টেশনত, দ্যাট ইন রাঙ্গিরখারি এরিয়া দের ওয়াজ আ শুট আউট, জিসমে মাটি বাড়ি কা কুছ ঝগড়া লেকে দের ওয়াজ আ শুট আউট। वहाँ से वन वी स्टार्टेड इन्वेस्टिगेटिंग, सो वी गॉट अ लीड, द मेन एक्यूज्ड बाय द नेम अबू, वो कोई गाड़ी लेके ही इज़ मूविंग टुवर्ड्स मेघालय। तो एतु इन्फॉर्मेशन पोवार पिछत अमार ओसी सिलचर टीम लोईप्लाई तक चेस करिबो कारणे गई से। देन फाइनली बिकज इट वॉज एन इम्पोर्टेंट दिस थिंग, तो जोराबाट पुलिसक आमी इनफॉर्म करिसू। सो ফাইনালি আমি তাক জোরাবাটত ধরা পাইছোঁ। সো জোরাবাটত যেতিয়া আমি ধরা পাইছোঁ, তিনিজন মানুহ আমি পাইছোঁ। আমি আবু বুলি মানুহ যি আছে, যি FIR নেমড একিউজড আছে, তাক বিচাৰি গৈছোঁ। কিন্তু যেতিয়া আমি গাড়ীত ৰখাইছোঁ, যি গাড়ীত গৈছে, যেতিয়া গাড়ীত ধরা পাইছোঁ, তেতিয়া আমি পাইছোঁ কি তাৰ লগত আৰু দুটা মানুহ আছে। এটা আছে আনোয়াৰ আৰু এটা লেকৈ। লেকই যি আছে ই আমাৰ কচাৰ ডিষ্ট্ৰিক্ট আৰু অন্য বাৰাকৱালী ডিষ্ট্ৰিক্টৰ। এটা মানে হি ইজ এ ৱান্টেড ক্ৰিমিনেল, তেওঁৰ ওপৰত বেছি কেছ আছে, ডকাইতিৰ কেছ আছে, ভেহিকল লিফটিং কেছ আছে, আৰু কিডনেপিং কেছ আছে, এক্সটৰ্চন কেছ আছে। তো হি ৱাজ এ ৱান্টেড ক্ৰিমিনেল ফৰ এ ভেৰি লং টাইম। আমি তেতিয়া তাক পাই গ'ল আৰু তাৰ লগত যি এটা আৰু মানুহ আছে আনোৱাৰ, সেইটো তিনিটাক আমি তাতে জি এম আৰ ফৰ্মেলিটিজ কৰি পেলাই তো অ' চি শিলচৰ তাক আনি আছে। তো থ্ৰু আউট আই মিন দিছ হেপেণ্ড য়েষ্টাৰডে, চ' দেন কামিং থ্ৰু মেঘালয় বাই ৰোড সোনাপুৰ ক্ৰছ কৰাৰ পিছত, যেতিয়া আগত আপুনি জানে গেট আছে, এম ৱে গেট আছে, তাতে ট্ৰেফিক জাম বিৰাট আছে। তো গাড়ী শ্ল' হৈ গৈছে, গাড়ী মানে অলমোস্ট ইট ওয়াজ আ স্ট্যান্ড স্টিল কাইন্ডস অফ আ মুভমেন্ট। তাতে ইন দ্য দিস থিং ইন দ্য টেকিং কভার অফ দ্য ডার্কনেস অ্যান্ড স্লো মুভমেন্ট অফ দ্য ভেহিকল, হেটু যে দুটা ডকায়েত আমি আমার গাড়িতে আছে, হেতু গাড়ির দরওয়াজা খুলি পেলাই তো পলাই গোল। তাক আমার ওসি আর লগর যে সাব ইন্সপেক্টর আর কনস্টেবল আছে, হিঁতক তাক রখাব চেষ্টা করেছে, কিন্তু হি দে আর ড্রেডেড ক্রিমিনালস, সো they were just running away. So in the in order to effect the arrest, minimum force was used. So in that tak goli lagise aru hi tate podi gol, ami tat immediately PHCG kalaina se tak loi goise, tate doctor first aid deep lai, hi ontok SMCH os refer korise, kintu SMCH jitiya hi paise তেতিয়া আফটার রিচিং SMCH ডক্টর ডিক্লেয়ার্ড দেম বোথ অফ দেম ব্রড ডেড। কামরুল ইসলাম আলিয়াস লাকোই অ্যান্ড সেকেন্ড ইজ আবুল হোসেন বারবুইয়া আলিয়াস আবু। কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, ছন্দে ফিরছে শিলচর শহর, তবে পশ্চিম শিলচরের বহু এলাকা এখনও প্লাবিত। কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, ছন্দে ফিরছে শিলচর শহর, তবে পশ্চিম শিলচরের বহু এলাকা এখনও বন্যার জলে প্লাবিত রয়েছে। বিশেষ করে আশ্রম রোড, বিবেকানন্দ রোড, ন্যাশনাল হাইওয়ে, ভকতপুর, চেঙ্কুড়ি রোড, তপোবন নগর, মালিনী বিল, চাঁদমারি সহ পশ্চিম শিলচরের আরও বেশ কিছু এলাকায় এখনও বন্যার জল রয়েছে। শহরের আরও কিছু এলাকায় জমে থাকা বন্যার জল সরাতে পাম্পসেট কাজ করছে। এদিকে এইসব এলাকায় বন্যার জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জীবনযাপন করছেন বন্যা দুর্গতরা। এদিকে শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির আয়োজন করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্র। বন্যার জলের স্রোতের দাপটে শহরের বিভিন্ন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ী সহ বিভিন্ন জনগণের। আশ্রম রোড এই এই এলাকা এলাকার মধ্যেই পড়ে আছে। আমাদের এখানে জমা জলের প্রচণ্ড দুর্ভোগ, আর পচা গোলা সব কিছু এগুলো এসে পড়েছে, আমাদের পরিবেশটা দূষণ করেছে, জলটা পচে গেছে, এবং আমাদের ঘরে তো প্রায় সাঁতার জল ছিল, আমাদের সব
জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। উপরের দিক দিয়ে দেখলাম অনেকটা হেলিকপ্টার গেল আসলো, কিন্তু কোনো প্যারাড্রপিং হয়নি আমাদের এখানে। শুধু হেলিকপ্টারই দেখা গেছে, কোনো প্রশাসন থেকে কেউ আসেনি। এবং আমাদের কারেন্ট নেই, আমাদের আন্ডারগ্রাউন্ড বোরিং আছে, বোরিং থেকে জল উঠাতে পারছি না, কারেন্ট নেই। আজ 16-17 দিন হয়ে গেল এবং আমরা খুব আমাদেরকে খুঁজলিতে আসেনি, কোনো বিধায়ক আসেনি, কোনো এমপি আসেনি, রাজীব রায় বা আমাদের মান্যবর দীপায়ন কেউ আসেনি, কেউ দেখেনি এসে। আর এটা একটা গলি, তো গলি দেখার জন্য যা কিছু আমরা যে কিছু মানুষগুলো যেগুলো তার সাহায্য আসে সেগুলো মেইন রোড দিকে যায়, মেইন রোডের সামনে থেকে ওরা ফোকাস করে। আর একটা দুটো জলের বোতল মাঝে মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে ফটো উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা যেমন আর কি বলবো, আর আমাদের তো আর মানে যেমন কিছুই নেই, আমাদের কাছে পয়সা আছে কিন্তু কিনে নিয়ে আমরা আসবো কী করে, এক জল ভেঙে যাবো কী করে, এক একটা নৌকা 3,000-4,000 টাকা করে বলে আমাদের। হ্যাঁ, এই অবস্থায় আমাদেরকে কেউ সাহায্য করে না, আর শুধু মানে কি বলবো, আমরা নিজেরাই অনেক কষ্ট করে নিজেদের সার্ভাইভ করে চলছি। ওদের মানে কি কষ্ট কি বলে বুঝাতে পারবো না। মোবাইলে চার্জ নেই, কোনো কমিউনিকেশন করতে পারছি না বাইরের জগতের সঙ্গে, খুব দুরবস্থার মধ্যে আছি আমরা। আপনি তো একজন অ্যাডভোকেট। হ্যাঁ, আমি একজন অ্যাডভোকেট, আমি শিলচর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে আজ 22 বছর ধরে প্র্যাকটিস করছি। হ্যাঁ, আমরা তো কিছু নিজের কথা নিজে কিছু তো প্রকাশ্যে বলি না, কিন্তু যেটা এসেনশিয়াল রিকোয়ারমেন্ট যেমন জল, হ্যাঁ, ইলেকট্রিসিটি, এগুলো ছাড়া মানুষ বাঁচবে কী করে আমি তো এসবই বুঝতে পারি না। আপনারা জল কমছে নাকি? হ্যাঁ, জল খুব ধীরে ধীরে কমছে আমাদের এখানে, এসে জলটা স্লো হয়ে গেছে, একদম কমে। আমাদের যখন জল টাউনের যখন জল ছেড়ে গেছে, সব ছেড়ে চলে আসছে, তখনও আমাদের মধ্যে আমরা পচা জলের মধ্যে বাস করছি। হ্যাঁ, গড়ে জিনিসপত্র কিছু রক্ষা করতে পারিনি। আপনার এখানে কোনো নেতামন্ত্রী আসেনি? না, কোনো নেতামন্ত্রী, আমলা বা প্রশাসন, ডিস্ট্রিক্টে প্রশাসন থেকে কেউ আসেনি, কেউ খোঁজ নিতে আসেনি আমাদের। আমরা আছি কি মরে গিয়ে আছি কি মরে গেছি কেউ খোঁজ নিচ্ছে না। 15-16 দিন হয়ে গেছে আমাদের, কোনো বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, আর জলের সমস্যাও দেখা দিয়েছে। আমি আজকে 15 দিন ধরে কোনো ইন্টারনেটে কোনো পড়াশোনা আমার বন্ধ আছে, যেসব আছে বই সব পড়ছি, কিছু বইও নষ্ট হয়েছে, অনেক জিনিস ঘরের নষ্ট হয়েছে। আর এর মধ্যে আমি টিউশনও যাতায়াত করতে পারছি না। এদিকে আমাদের দিকে এখনও জল রয়েছে, টাউনে তো জল কমে গেছে, কিন্তু আমাদের দিকে এখানেও হাঁটু জল, কোমর জল রয়েছে। আর এর চেয়ে বড়ো কথা, জলটা পচে গেছে, অনেক দুর্গন্ধ বাড়াচ্ছে, আরও শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর আমাদের আর প্রশাসন থেকে কেউ এসেছিলো নাকি? না, প্রশাসন থেকে কেউ এসেছে না, কালি এনজিও কয়েকটা এসেছে, জলের বোতল দিয়েছে, সঙ্গে ফটোও তুলে নিয়েছে 2-3 বোতল জল দিয়ে। আমরা তো 15-16 জনের, আমরা দুই তিন ফ্যামিলি একসঙ্গে আছি, 2 বোতল জলে আমাদের কী হয়, এর মধ্যে 2-3 বোতল জল দিয়েছে, আর বাকি কেউ এসেছে না আমাদের প্রশাসন থেকে। নেতারা কেউ এসেছিল? হ্যাঁ, নেতারা কেউ এসেছে। উধারবন সমষ্টির ময়নার বন্দে মাছ ধরতে গিয়ে জলাশয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার উধারবন সমষ্টির ময়নার বন্দে। নিখোঁজ হওয়া ব্যক্তির নাম কবির মজুমদার। রবিবার দিনের বেলা কবির মজুমদার তার 4 বছরের শিশু সন্তানকে নিয়ে জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন। শিশু সন্তানকে কলাগাছের ভেলায় রেখে জলে নেমেছিলেন জাল তোলার জন্য, কিন্তু হঠাৎ করে জলাশয়ে তিনি তলিয়ে যান। স্থানীয় মানুষরা শিশু সন্তানটিকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনী সহ ঘটনাস্থলে উপস্থিত হয় উধারবন্দ থানার পুলিশ। এদিকে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী তল্লাশি অভিযান অব্যাহত রাখলেও এখনও পর্যন্ত কবির মজুমদারের সন্ধান পাওয়া যায়নি। পশুখাদ্য বিতরণ নিয়ে গ্রুপ সদস্যের উপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবি জানালেন সৈয়দপুর জিপির 10 নম্বর গ্রুপের জনসাধারণ। পশুখাদ্য বিতরণ নিয়ে গ্রুপ সদস্য হেলিম উদ্দিনের উপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবি জানালেন সৈয়দপুর জিপির 10 নম্বর গ্রুপের বারোকান্দি এলাকার জনসাধারণ। রবিবার জমায়েত হয়ে এলাকাবাসীরা জানান, রাজনৈতিক প্রভাব কাটিয়ে এনাম উদ্দিন জেলা পরিষদের দেওয়া প্রচুর ত্রাণ সামগ্রী আত্মসাত করেছেন, গবাদি পশুখাদ্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর প্রতিবাদ করলে দুই ভাইকে নিয়ে গ্রুপ সদস্যের ওপর আক্রমণ চালান। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান গ্রামবাসীরা। এছাড়াও
গবাদি পশুর খাদ্য বিতরণ করার দাবি রাখেন। এ নিয়ে প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। সদস্য হেলিম উদ্দিন ন্যায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি দেন। পুলিশে আইয়া মালটা লইয়া গেছে, রিকভারি করিয়া নিছে, নেওয়ার পরে এখন পর্যন্ত মানে এই বুসির কোনো খবর নাই। আমাদের পশু খাদ্যের অভাবে অনেকটা পশু মারা যাইতেছে, এখন পর্যন্ত আমাদের এই বিচার কোনো সুবিচার পাই নাই, আর আমাদের কোনো জোয়া যায় না। জন্মপ্রমাণ হইতে জেলা পরিষদের মাল আইল, জেলা পরিষদ দিতে জন্মপ্রমাণ থাকি হে রিসিপ করিয়া এনামুল হকে এই চাউল আনিল 160 ব্যাগ, তেল আনিল 300 লিটার, ডাইল আনিল 33 ব্যাগ, লবণ আনিল 6 ব্যাগ, ইতার কোনো খবরও নাই। এইটা এনামুল হকে যে মাল চিন্তাই করিয়া নিছে, আমাদের মালগুলা পশু খাদ্যর এখন পর্যন্ত যাওয়াইছে না। আর তারে তারে যে বেরিয়া যায় মেম্বারটা মাল্লা, তার ফজলুল, এনামুল আর রবিউল, তারা তিনজনকে তাড়াতাড়ি গ্রেফতার করা হোক। যদি গ্রেফতার না করা হয় আমরা আন্দোলন করিব। আমরা গরু ছাগল সব উপাস মাত্রা, আমরা খানি আইছে গরুর 3 বস্তা 4 বস্তা করিয়া, একটাও পাই না। গরু ছাগল সব উপাস মরি যাইতরা গিয়া মেম্বারে আনাত গেছিল, আর তারা 3 ভাইয়ে এনাম লস্কর আর তার ভাই 2 জন ফয়জুলু আর রবি, তারা 3 জনে মিলিয়া খুব পিটিছেন, নাকে মুখে রক্ত ছুটাইছেন। তারপরে মানুষে তারা থানে মাল হারিয়া লইয়া গেছেন কি, তারপরে মানুষে আহত অবস্থায় মেডিকেল লইয়া গেছেন গিয়া কেস দিছেন। এখনো কোনো আসামিরে কোনো অ্যাকশন করছেন না, তারা ধরছ হইন না কিচ্ছু না। এখন আমরা সুবিচার চাই, আসামি অ্যারেস্ট করা হইতো। এইটা আমি আমার ব্যক্তিগত স্বার্থে মাইরে খাইছি না, আমার জনসাধারণ স্বার্থে মাইরে খাইছি। আজ যদি আমার জনসাধারণ আমার স্বার্থে যদি তা হয় তারা লাগে আমার ডান দেওয়া লাগে, আমি দিতে প্রস্তুত আছি। আর এটার যদি সুবিচার না হয় তাহলে আমি আমার এলাকার সব জনসাধারণের কাছে আমি হইয়ার আমি আত্মহত্যা করবো, এর জন্য দায়ী থাকবে আমার কাছার জেলা প্রশাসন। বন্যা পরবর্তীতে মহামারী দেখা দেওয়ার সম্ভাবনা, রোগ প্রতিরোধে অগ্রাধিকার জানালেন কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি। বন্যা পরবর্তীতে মহামারী দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জেলায়। রবিবার ডিআরডি এর কনফারেন্স হলে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই কথা জানান কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি। জেলা শাসক বলেন, বন্যা পরবর্তীতে কলেরা, ডায়রিয়া সহ নানা ধরনের সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগগুলি থেকে রক্ষা পেতে বেশি করে পানীয় জল পান করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এই রোগ প্রতিরোধের উদ্দেশ্যে স্বাস্থ্য বিভাগ, শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্র, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, শিক্ষা বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা পরিষদের প্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বন্যা পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ওয়ার্ড ও জিপি ভিত্তিক সচেতনতা অভিযান আয়োজন করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বাস্থ্যকর্মীরা সচেতনতা অভিযান চালাবেন। এছাড়াও বিভিন্ন স্থানে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অভিযান চালাতে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানে স্থানে আয়োজিত হচ্ছে স্বাস্থ্য শিবির। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা শাসক কীর্তি জল্লি। আজ আমনে মিটিং কিয়া হে সারে হেলথ অফিশিয়ালস, সিলচর মেডিকেল কলেজ, ব্লক হসপিটাল, আরবান, হামারে পিএচই, হামারি ডিএমসি, এডুকেশন ডিপার্টমেন্ট সে SRLM, जो हमारे SHGs हैं, हमारे SHGs के भी मेंबर्स आए हैं, CEO जिला परिषद भी आए हैं, ये सारे डिपार्टमेंट्स का आज हमने एक्शन प्लान किया है। अभी पानी का लेवल कम होने से हमारी सबसे फर्स्ट प्रायोरिटी है डिजीज़ मैनेजमेंट। एपिडेमिक ब्रेक हो सकता है, इसके लिए क्लिनलीनेस हाइजीन अवेयरनेस के लिए हमने GP वाइज टीम्स विद आशा, आंगनबाड़ी वर्कर, जीविका सखी को हमने डिप्लॉय किया है कि एक अवेयरनेस चलाते रहे। पैरेलली हमारे मेडिकल कैंप्स भी चल रहे हैं, वार्ड में भी हमने टीचर को भी डाला है टू प्रमोट अवेयरनेस। काफ़ी लोग रिलीफ कैंप्स में रह रहे हैं, आई अंडरस्टैंड सैनिटेशन हैज़ बीन कॉम्प्रोमाइज। यहाँ पे हाथ धोना है टॉयलेट जाने के बाद, खाने से पहले हाथ धोना है, खाना पकाते वक्त थोड़ा क्लीन वाटर यूज़ करने की कोशिश कीजिएगा। हैलोजन टैबलेट्स हम स्केल अप कर रहे हैं डिस्ट्रीब्यूशन का, बट इसमें भी एक प्रॉब्लम है, एक टैबलेट 20 लीटर्स में यूज़ करना है। कम वाटर में यूज़ करेंगे तो पेट खराब हो जाता है, मिनिमम एक टैबलेट 20 लीटर्स में यूज़ करना है।
टैंकर्स देने की भी कोशिश कर रहे हैं, ब्लीचिंग पाउडर, हमारी गार्बेज मैनेजमेंट भी वार्ड वाइज चल रहा है। मैं पब्लिक से रिक्वेस्ट करती हूँ, नेक्स्ट 3 डेज हमने मैसिव स्केल अप किया है ये गार्बेज क्लीनिंग का। वार्ड वाइज में मेरी एक ही रिक्वेस्ट है, जो लोग गोडाउन खाली कर रहे हैं, घर खाली कर रहे हैं, आप जितना जल्दी खाली करके डालेंगे, हम रात को मैसिव प्लान सोच रहे हैं, क्योंकि दिन में ट्रैफिक जाम हो जाता है, हमारा काम खराब होता है, रात को पूरा साफ करने का हमने प्लान सोचा है। तो जितना आपको घर से सामान खाली करना है रोड्स पे, आप जितना जल्दी करेंगे उतना जल्दी हम इनको निकाल सकते हैं। कॉलरा, डायरिया, ये जैसे डिजीजेस आ सकते हैं, इसमें सबसे प्रॉब्लम होता है कि आदमी को पानी पिलाया नहीं जाता है। मेरी रिक्वेस्ट है, जितना पानी आप पीते रहेंगे उतना बॉडी डिहाइड्रेट नहीं होगा। ये डिजीजेस को हमको प्रिवेंट करना है। प्लीज़ हाथ मुंह धोते रहना है, टॉयलेट यूज़ करने के बाद हाथ वाथ धोते रहिएगा। ये मेरी सिंसियर रिक्वेस्ट है आपसे कि सैनिटेशन और हाइजीन में कॉम्प्रोमाइज़ मत करिएगा। हमारी तरफ से जितना सपोर्ट है हम कर रहे हैं। इसमें महिलाओं का स्पेशल दायित्व होता है कि घर का सफाई, रिलीफ कैंप्स में भी जो आप खाना बना रहे हैं थोड़ा उसको सफाई मेंटेन करते हुए। रैट बाइट्स भी इंक्रीज हो रहे हैं, इसमें भी सिमिलर सिम्टम्स है, डिहाइड्रेशन होता है, बॉडी फीवर होता है, 2 दिन से ज़्यादा फीवर होता है, तो इमीडिएटली हमारे कोई भी मेडिकल सेंटर में आइएगा, आप रिपोर्ट कर दीजिएगा। हमारा मेडिकल हेल्पलाइन भी है, दिन रात आप मेडिकल काउंसलिंग भी मिलेगा, टेलीमेडिसिन भी चलेगा। प्लीज़ रिपोर्ट कीजिएगा इफ़ इट इज़ मोर देन 2 डेज फीवर, एंड एक 24 आवर्स में 3 लूज स्टूल्स होता है, तो इमीडिएट रिपोर्ट करने से हम मेडिसिन दे सकते हैं, आपको हेल्प कर सकते हैं। थैंक यू। फिर बढ़ते बड़ाक नदी जल। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর আবার বিপদসীমা অতিক্রম করতে চলেছে। ফের বাড়ছে বরাক নদীর জল। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর আবার বিপদসীমা অতিক্রম করতে চলেছে। শনিবার রাত 1টা থেকে বরাক নদীর জল আবার বাড়তে শুরু করে। প্রতি ঘন্টায় 3 থেকে 5 সেন্টিমিটার করে জল বেড়ে রবিবার সকাল 9টায় জলস্তর 19.61 মিটারে পৌঁছে, বিকাল 3টায় বেড়ে 19.73 মিটার হয়। রাত 8টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 19.82 মিটার। রাত 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টায় 3 সেন্টিমিটার জল বাড়ে। অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদ সূচক চিহ্ন রয়েছে 19.83 মিটার। হায়দ্রাবাদে বিজেপির 2 দিবসীয় রাষ্ট্রীয় কার্যকারিণী দ্বিতীয় দিনে রাজনৈতিক প্রস্তাব গ্রহণ। আগামী 30 থেকে 40 বছর ক্ষমতায় থাকবে বিজেপি। আগামীতে পশ্চিমবঙ্গ ও দক্ষিণে রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি, জানালেন মুখ্যমন্ত্রী শর্মা। হায়দ্রাবাদে অনুষ্ঠিত বিজেপির 2 দিবসীয় রাষ্ট্রীয় কার্যকারিণীর বৈঠকের দ্বিতীয় দিনে আজ রাজনৈতিক প্রস্তাবের ওপর চর্চা হয়। বৈঠকের প্রথম দিনে অর্থনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। দ্বিতীয় দিনের প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দীর্ঘ চর্চার পর সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয়। গ্রহণ করা রাজনৈতিক প্রস্তাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী প্রস্তাবে গ্রহণ করা প্রতিটি বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরু হওয়ার পথে। বিজেপি আগামী 30 থেকে 40 বছর ক্ষমতায় থাকবে। আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ ও দক্ষিণের রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। এসআইটি দ্বারা গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট বহাল রাখার ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের বিদ্বেষপূর্ণ মনোভাব এবং রাজনৈতিক ষড়যন্ত্র সম্পূর্ণভাবে উন্মোচিত হয়েছে, জয় হয়েছে সত্যের। রাজনৈতিক বংশবাদ, বর্ণবাদ এবং চরম আঞ্চলিকতার রাজনীতিকে পরাজিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ গৌরবময় বর্তমান ও আদর্শবান শক্তিশালী ভবিষ্যতের দিকে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, রাজনৈতিক প্রস্তাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ণনা করেছেন যে কীভাবে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে কর্মক্ষমতা এবং উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে। नेतृत्व में बाहरी सुरक्षा और आंतरिक सुरक्षा सुदृढ़ हुए है। रक्षा क्षेत्र में व्यापक सुधार हुआ है। जम्मू कश्मीर का भारत का अभिन्न अंग बनाया है धारा 370 का एबोल्यूशन करते हुए। अग्निपथ योजना का सहायता हुए सराहना हुए
CDS और ओरोप, ये दोनों का और 3,000 करोड़ रुपया का 3,000 रक्षा उपकरणों का निर्णय में प्रतिबंध पर भी सरकार का प्रशंसा की गई। रक्षा क्षेत्र में निर्यात में 6 गुना वृद्धि हुआ है। चुनाव में जीत, आपने देखा होगा कि प्रधानमंत्री जी का नेतृत्व में कैसे भारतीय जनता पार्टी एक की बाद एक चुनाव जीत रहा है। पहले चुनाव जातिवाद, परिवारवाद और तुष्टीकरण का आधार पर लड़ा जाता था, क्षेत्रवाद शर्म पर था। आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में इन नासुरों से हमें मुक्ति मिले है। असम में भाजपा की विजय पूर्वोत्तर में भाजपा का परमानेंट उपस्थिति का परिचायक है। मणिपुर में भी दोबारा सरकार आया है। बंगाल, केरला, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, उड़ीसा ने भी भाजपा की सरकार बनेगा। शहर जुड़े त्राण बंटन अब्याहत। विभिन्न संगठन व्यक्तिबर्ग सह अन्यान्य राज्यर विभिन्न जगह दुपुरेर खाबार वितरण। বন্যার এই দুর্যোগময় পরিস্থিতিতে শুরু থেকেই বন্যার্তদের পাশে রয়েছে বিভিন্ন সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তিবর্গরা। বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি শিশু খাদ্য, পানীয় জল সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও বন্যার পরবর্তী সময়ে বন্যাকবলিত অঞ্চলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন সংগঠনের তরফে বিতরণ করা হচ্ছে চুন, ব্লিচিং পাউডার ইত্যাদি। এদিকে বন্যার্তদের সহায়তা এগিয়ে এসেছে অন্যান্য রাজ্যগুলিও। বিভিন্ন রাজ্যের তরফে পানীয় জলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বন্যার্তদের মধ্যে। এছাড়াও অসহায় বন্যার্তদের মধ্যে দুপুরের খাবারও বিতরণ করছে বিভিন্ন সংগঠন। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই প্রয়াস জারি থাকবে। এদিকে সরকারের তরফে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে বন্যা পীড়িতদের মধ্যে বিতরণ করা হচ্ছে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি। আজ আমরা রূপমের সকল সদস্যবৃন্দরা বের হয়েছি বন্যাত্রাণে। আজ আমাদের 10ম দিন। বিগত 10 দিন ধরে আমরা বন্যায় দুর্গতদের পাশে আমরা দাঁড়াচ্ছি। প্রথম দিকে আমরা দেখেছি পানীয় জলের যে ধরনের হাহাকার লেগেছিল সমস্ত শিলচর শহর জুড়ে, আমরা পানীয় জল সরবরাহ করেছি প্রতিটি অলিতে গলিতে। এই আমরা আজ 10 দিনে এসে পৌঁছেছি। আজ আমরা খিচুড়ি বিতরণ করছি। প্রথমে আমরা নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে খিচুড়ি বিতরণ করে এখন আমরা আসছি গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে। আমরা আজকে অল কাছাড় মেডিসিন রিটেল এবং হোলসেলের অ্যাসোসিয়েশন থেকে এখানে ফ্লাড এফেক্টেড যারা লোকজন যাদের বাড়িতে জল উঠেছিল ওদের জন্য আজকে অ্যারাউন্ড 700 প্যাকেট ব্লিচিং পাউডার এবং ফাইনাল আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমরা আগামী তো আরও করার প্ল্যান আছে এবং হেলথ ক্যাম্পও করবো আমরা। আমাদের মেম্বারের অনেকে সাফার হয়েছে ফ্লাডে। আমার অনেক অনেক মেম্বারের বাড়িতে জল, অনেক দোকান, অনেক লস হয়েছে। তা সত্ত্বেও আমরা সবসময় জনসাধারণের সঙ্গে আছি। আজকে আমরা রোটারি ক্লাব অফ শিলচর আর গৌহাটি সিলেটি সম্মেলনের তরফ থেকে যৌথভাবে আজকে আমরা এই রান্না করা খাওয়ার প্রত্যেকটা রিলিফ ক্যাম্পে আমরা দিচ্ছি। সঙ্গে পানীয় জলের ব্যবস্থাও রেখেছি, সবাইকে খিচুড়ির সঙ্গে পানীয় জল দেওয়া হবে। তো আর সবাইকে আমরা এই কথাই বলবো যে ফ্লাডের পরবর্তী সময়ে আপনারা সতর্ক থাকবেন, কারণ সেখানে ওয়াটারবোর্ন ডিজিজ মানে জল, দূষিত জল অনেক রকমই নানান রকম রোগ বয়ে আনবে, তার জন্য সতর্ক থাকতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, যতটুক পারবো আমরা করবো। আমরা হেলথ ক্যাম্পও কালকে করছি, হেলথ ক্যাম্প করবো, মেডিসিন দেবো, সব কিছু করবো। আমরা রোটারি ক্লাব অফ শিলচর সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আগামী দিনেও আপনাদের সঙ্গে থাকবো। 635 পরিবার আমরা দিয়েছিলাম, নিয়ে ডিস্ট্রিবিউট করছিলাম আমরা লকডাউনের সময়। এবার বাদ হয়েছে যারা এরা পাইছে না, যারা মানে রিলিফ পাইছে না, তারা আমরা এটা দেওয়ার লেগে আমরা আগে আইসি আর কি। ঠিক আছে, আর এটাই কারণে আছে, হয়তো আমরা জিনিস কম হইতে পারে, কিন্তু আমরা যত দিব আপনারা মনে খুশি করে নিয়ে নিয়ে পারে। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ শিলচর শাখার উদ্যোগে শিলচর কনকপুরে প্রায় 400 শতাধিক বন্যাক্রান্তের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ। শিলচর কনকপুরে বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ শিলচর শাখা। রবিবার এলাকার প্রায় 400 শতাধিক বন্যাক্রান্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল আটা, তেল, আলু, ডাল, দুধ, বিস্কুট ইত্যাদি।
বন্যার্তদের হাতে এগুলি তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজগণ। উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাক্রান্ত মানুষের পাশে রয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বিভিন্ন বন্যাক্রান্ত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয় রামকৃষ্ণ মিশনের তরফে। প্রাকৃতিক বিপর্যয় এই বন্যা, তা 20 বছর মধ্যে এরকম হয়নি। তা এই কাছাড়ের আমাদের যে রামকৃষ্ণ মিশন বেলুমঠ পরিচালিত আমাদের শাখা কেন্দ্র শিলচর রামকৃষ্ণ মিশন, যে আমরা যে সেবাত্রাণ যে আমরা যে কদিন ধরে চলছে আমাদের আমাদের এই 5-6 দিন হয়ে গেল আমাদের এই সেবাত্রাণ চলছে। প্রথম দিকে আমরা সেই জলের মধ্যে আমরা গলি রাস্তায় গলি গলিতে জলের দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, জলের বোতল। তারপরে আমরা এই ফুড প্যাকেট এই ব্যাগে করে ঠাকুরমা স্বামীর কাছে আমাদের প্রার্থনা যত তাড়াতাড়ি শীঘ্রই এই আমাদের যে এই দুর্গতি যে বন্যার মাধ্যমে যে দুর্গতি এটা যত তাড়াতাড়ি যেন দূর হয়ে যাক ঠাকুরমা স্বামীর কাছে আমার প্রার্থনা। কাছাড় জেলার রানীপুরের থিং বাইজাম গুণমানি একাডেমি উন্নত পরিকাঠামো সুস্থ পরিবেশের মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সুবিধা সম্পন্ন এই ইংলিশ মিডিয়াম স্কুলে গুণগত শিক্ষার উপর বিশেষ নজর রাখা হয়। পচে কাঁচাদের উন্নত শিক্ষা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই মূল লক্ষ্য আমাদের। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও থাকছে। এছাড়া স্কুলে রয়েছে বিজ্ঞান কেন্দ্র, তাই আর দেরি না করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুলে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন। আমাদের মোবাইল নাম্বার 7099847346। আমাদের ঠিকানা থিং বাইজাম গুণমানি একাডেমি রানীপুর কাছাড় আসাম। ফিরে এলাম বিরতির পর। মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা বিফল কুখ্যাত বাইক চোর বিকি সূর্যবংশী পুলিশের জালে। বলিউড সিনেমার স্টাইলে বাইক নিয়ে পালাতে গিয়ে কুখ্যাত বাইক চোর বিকি সূর্যবংশী পুলিশের জালে আটকা পড়ল। ধৃতের বাড়ি রংপুর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে তোপখানা এলাকায় এক বাইক চালক পানের দোকানের সামনে বাইকটি রেখে পান খেতে যান, সেই সুযোগে বিকি নামের ওই যুবকটি বাইক নিয়ে পালিয়ে যায়। বাইক মালিকের চিৎকারে মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন জড়ো হয়ে পালিয়ে যাওয়া যুবকটির পিছু ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর আচমকা মোটর সাইকেলটি বন্ধ হয়ে যায়। জানা যায় পেট্রোল ফুরিয়ে যাওয়ার জন্যই মোটর সাইকেলটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ওই সময় বাইকটির অবস্থান রংপুর মধুরাপুল পয়েন্টে। এদিকে বাইকটির পেছনে ধাওয়া করা লোকজন মুহূর্তেই মধুরাপুল পয়েন্টে হাজির হয়ে ওই যুবকটিকে পাকড়াও করতে সক্ষম হন। শুরু হয় গণপিটুনি। শেষে ধৃত বিকি নামের যুবকটিকে রংপুর পুলিশ ফাঁড়িতে সমঝে দেয় জনতা। দোকান থেকে খালি জিনিস লোক ঘুরতে ঘুরতে বাইক স্টার্ট দিছে। এর আগে থেকে মানে এখানে ঘুরে খুব বেশি ঘোরাফেরা করেন। আমি দোকান থেকে ঘুরতে ঘুরতে মানে চাবি লাগাই নিয়ে আসলাম, আমার ভুলে চাবি রয়ে গেছে, চাবিটা লাগাই নিয়ে আসলো। আমি ঘুরতে ঘুরতে মানে বাইকে চাবি লাগাইছে, লাগাইয়া পান্টুর ভিতরে স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়ে নাই হয়েছে। তখন আমার লগের একটা বাইরেছে, বাইরিয়া হয়েছে বাইক মানে কেটে হয়েছে। আমি কইছি লইয়া গেছে গিয়া, হ্যাঁ বাইক লইয়া বাইরেছে, বাইক লইয়া বাইরিয়া মোটামুটি ওদিকে যাওয়ার লাগছে মধুরাপুল গিয়া। তারা বাইক মানে তেল শেষ হয়ে গেছে, তেল ভরা গিয়া মানে বাইক পাইছে। আর দুই নম্বর কথা, আমি তো পুরা টাউন টাউন ঘুরিলি, এরা ঘুরা মোটামুটি সব মানে সাইডের দিকে মানে খবর লাগাই নিয়েছে। আমি পুরাঞ্চে ওখ হয়েছে, তারপরে ফোন আইছে যে হ্যাঁ ধরছে কেন, তারপরে কেন আইয়া মানে তারে মধুরাপুল থানার কেন যাওয়া হয়েছে। কোনো ধরনের ভেদাভেদ না করে বানভাসী মানুষের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানালেন বদরুদ্দিন আজমল।
ভেদাভেদ না করে সবাইকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন এআইইউডিএফ দলের সভাপতি তথা সাংসদ বদরুদ্দিন আজমল। রবিবার পশ্চিম সোনাইয়ের বন্যাপীড়িতদের খোঁজ নিতে গিয়ে ঐতিহ্যবাহী বড়মবাবা মন্দিরে এক সভায় এই মন্তব্য করলেন তিনি। বদরুদ্দিন আজমল বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করলে ভগবান বা আল্লাহর সিদ্ধি লাভ করা সম্ভব। সবাইকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন তিনি। বড়মবাবা মন্দির পরিদর্শন করে মন্দিরের উন্নয়নে আজমল ফাউন্ডেশনের তরফে 50টি সোলার লাইট ও 50টি ফ্যান দেওয়ার আশ্বাস দেন। মন্দিরের লঙ্গরখানা পরিদর্শন করে আহার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, মন্দির পরিচালন কমিটির সভাপতি ডিএন সিং, সুবচন গোয়ালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। वो इंसान का जो दूसरे को दर्द को दे गया आंसू नदी, वो इंसान का, वो तो पत्थर है। एक इंसान दूसरे इंसान के दर्द को देखने के बाद अगर ये कहता है कि ये तो हिंदू है, माँ बहने आई हुई है, भूखी है, बदन में कपड़ा नहीं है, और हम ये कहते कि ये तो हिंदू है, मुसलमान के जाए तो बोले ये मुसलमान है, और उसको कह वो आगे निकल जाए, उससे बड़ा पत्थर दिल कोई इंसान नहीं। किसी गरीब के आंसू को देखकर अगर अपने आंख से आंसू नहीं निकलता, इतने बड़ा पत्थर दिल इंसान कोई नहीं। नमाज रोजा रखने से स्वर्ग मिलेगा या नरक मिलेगा, लेकिन हकीकी खुदा भगवान ईश्वर परमात्मा वो मिलेगा इंसान की सेवा करने से। इसलिए मैं आप लोगों को फिर से एक बार बहुत बहुत अपनी तरफ से धन्यवाद देता हूँ। इस मामले में हमारे करीमुद्दीन बड़भूइया साहब ने जो कुछ भी किया, उनकी सराहना करता हूँ। तहे दिल से शुक्रिया हम करते हैं इस आपातकालीन परिस्थिति में जो आपने और हमारे एमएलए सर जिस तरह से उन्होंने इस इलाके के लिए काम किया है सर, वो तहे दिल से शुक्रिया के लायक हैं। হিন্দু রক্ষী দলের প্রান্ত সমিতির আহ্বানে সাধারণ সভার আয়োজন শিলচরে, সভায় কাছাড় জেলা সমিতি গঠন। রবিবার হিন্দু রক্ষী দলের প্রান্ত সমিতির আহ্বানে শিলচর মালিনী বিল স্থিত ভারত সেবাশ্রম সংঘে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উত্তর পূর্ব ভারতের ভারত সেবাশ্রম সংঘের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজের নির্দেশক্রমে কাছাড় জেলা সমিতি গঠন করা হয়। সমিতিতে সঞ্জীব নাথকে সভাপতি, মুন্না দেবকে সহসভাপতি এবং সায়ন পালকে সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। নবগঠিত সমিতি হিন্দুরক্ষী দলের দায়িত্ব পালনের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ। এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক পার্থপ্রতিম দেবনাথ, সম্পাদক সুব্রত চন্দ সহ অন্যান্যরা। গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট ল্যান্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার ল্যান্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ভাওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার।
বেতুকান্দিতে বাঁধ কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক আরও তিন। পুলিশের এনকাউন্টারে মৃত্যু দুই কুখ্যাত ডাকাতের, পালিয়ে যাওয়ার চেষ্টা করায় গুলি, জানালেন কাছাড়ের এসপি। কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পশ্চিম শিলচরের বহু এলাকা এখনও প্লাবিত। উধারবন্দের ময়নারবন্দে মাছ ধরতে গিয়ে জলাশয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। পশু খাদ্য বিতরণ নিয়ে গ্রুপ সদস্যের ওপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবি। এখনকার মতো বিটেন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।